আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ মাহমুদুহু অনুসল্লা আল্লাহ হিল আম্মা বাদ। প্রিয় মুসলিম বায়ু বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা দোয়াতে আমিও ভালো আছি আমাদের আজকের আলোচনার বিষয় হলো সৌদি আরব এবং বাংলাদেশের সঙ্গে লাইলাতুল কদরের মিল নাই কেন তাহলে চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিই রমজান শুরু হওয়া ও শেষ হওয়া উভয়টাই নির্ভর করে চাঁদ দেখার উপর সুতরাং যে দেশে যেই দিন রমজানের চাঁদ দেখবে সেই দেশ সেদিন থেকেই রমজান শুরু হবে আমাদের দেশে সৌদি আরব থেকে সাধারণত একদিন পর রমজানের চাঁদ দেখা গেলে সবে কদরও একদিন পর হওয়াটাই স্বাভাবিক আল্লাহর জন্য এমনটি করতে কোনো অসুবিধা নাই হাদির শরীফে এসেছে জুহরের পূর্বে চার আকাশ সুন্নাতের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয় অথচ জুহরের সময় বিশ্বের সকল জায়গা একই সাথে হয় না তাহলে বুঝতে হবে আকাশের দরজা খুলে দেওয়া প্রত্যেক এলাকার নিজ নিজ সময় মোতাবেক হবে তেমনইভাবে সবে কদরের বিষয়ে যদি এলাকার বিভিন্নতায় স্থানীয় তারিখের হিসাব বিভিন্ন সময় হয় তাহলে তাই প্রযোজ্য হবে বন্ধুগণ আজ এই পর্যন্তই আমি আশা করি আমার এই আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন এই ধরনের নিয়মিত ইসলামিক ভিডিও পেতে দোয়া হাদিস মাসালা জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান বন্ধুগণ আল্লাহ চাহে তো সঙ্গে থাকবো পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি